হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মিলাদ মাহফিল আলোচনা অনুষ্ঠান দুস্থদের মাঝে খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করেছে আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগ। বৃহস্পতিবার সকালে পূর্ব আগানগর গুদারাঘাটে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি মানিক শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুসঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম মামুন উপস্থিত থেকে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন। এরপর জেলা পরিষদ মার্কেট জামে মসজিদের খতিব মুফতি মহসিন উদ্দিন উবাইদি বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন। পরবর্তীতে প্রায় 200+ অসহায় দুস্থ দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে 10 কেজি করে চাল বিতরণ করা হয়। এতে অন্যান্যের মধ্যে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন, কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা শাহজাহান মিয়া, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর হোসেন টিটু, ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জহিরুল ইসলাম জহির, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিজানুর রহমান সুমন, কেরানীগঞ্জ গার্মেন্টস দোকান মালিক সমিতির সভাপতি স্বাধীন শেখ সহ আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশকে দখল করে উৎপাত করে খাওয়ার সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশ আজকে উন্নয়নের মহাসড়কে।